চতুর্থবারের মতো আবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। আমার 5,02,000 ভোটারের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করার দায়িত্ব আমাদের। অতীতে আমি চেষ্টা করেছি এবং সেবায় আমরা এগিয়ে এবং সুশাসনে মানুষকে শান্তি দেওয়ার আমাদের চেষ্টা ছিল এবং আগামীতে কক্সবাজার সদর, ঈদগাহ এবং রামু উপজেলার অসমাপ্ত কাজগুলো ইনশাল্লাহ আমরা শেষ করব এবং কক্সবাজার হয়ে যাবে আন্তর্জাতিক নগরী। কক্সবাজারের সাথে চীনের কুনমিং শহরের কানেক্টিভিটি এর মধ্যেই তৈরি হতে যাচ্ছে এবং আমরা কক্সবাজারবাসী শুধু নয় সারা দেশবাসীকে কক্সবাজারে আসার আমন্ত্রণ জানাচ্ছি।